আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা কাবিননামা আছে, এখন ইংলিশ কাবিননামা প্রয়োজন, কি করতে হবে? প্রথমত আপনার যদি বাংলা কাবিননামা থাকে, আপনি যে অফিস থেকে বিবরণ রেজিস্ট্রেশন করেছেন ওখান থেকে বাংলা কাবিননামা সংগ্রহ করেছেন বা করে নেবেন। করার পরে আপনি বিদেশে যাবেন অথবা দেশ বিদেশে ভ্রমণ করতে যাবেন অথবা আপনার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে যাবেন, কিন্তু আপনার পাশাপাশি ইংলিশ কাবিননামা, মেরিট সার্টিফিকেট এই কাগজগুলোর প্রয়োজন। তো এখন করণীয় কি? প্রথমত যেই কার্য বিষয়ে আপনি বিবরণ রেজিস্ট্রেশন করবেন ওখানে আপনি যাবেন, যাওয়ার পর আপনি বাংলা কাবিননামা সংগ্রহ করবেন। আর যেহেতু সরকারিভাবে বাংলা কাবিননামার ফর্মটা আসে, কিন্তু ইংলিশ কাবিননামা মেরিট সার্টিফিকেট ফর্ম সরকারিভাবে আসে না, এগুলি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করা হয়। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আপনি নিজেও প্রিন্ট করে নিয়ে আসতে পারেন, ফর্মেটগুলো অনুবাদ ট্রান্সলেশন করে, অথবা যিনি নিকা রেজিস্ট্রার কাছে বিয়ে সম্পূর্ণ করেছেন তার কাছে আপনি কাজটা কন্ট্যাক্ট দিতে পারেন, যে আপনি আমার বাংলা ইংরাজি মেরিট সার্টিফিকেট যা যা লাগে আপনি আমার সম্পূর্ণ করে কমপ্লিট করে দিবেন। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো নিজে কম্পিউটার দোকানে না করে কাজের কাছে কন্ট্যাক্ট দেওয়া, হয়তো আপনি ফর্মেট সম্পর্কে অথবা নিয়মকানুন সম্পর্কে ভালো করে না জানতে পারেন। তো সরাসরি আপনি যেই অফিসে বিয়ে করবেন ওখানে যাবেন, ওখানে গিয়ে আপনি বাংলা কাবিননামা সংগ্রহ করবেন এবং ইংলিশ কাবিননামা, মেরিট সার্টিফিকেট যা যা লাগে ওনার সাথে আপনি কন্ট্যাক্টে আলোচনা করে আপনি ফি, একটা ফি আছে এক এক জায়গায় একরকম ফি ঠিক করে তার আপনি কাজটা সম্পূর্ণ করতে হবে। আর আপনার বিশেষ প্রয়োজনে নোটারি পাবলিক এবং উকিল সার্টিফিকেট এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র মধ্যে সত্যের প্রয়োজন হলো যিনি রেজিস্টার তার কাছ থেকে আপনি করে নিতে পারবেন। তো আমরা তখন আলোচনা করলাম বাংলা কাবিননামা এবং ইংলিশ কাবিননামা বিদেশে কী কী কাগজের প্রয়োজন, এবং বাংলা কাবিননামা আছে ইংলিশ কাবিননামা প্রয়োজন আপনি কী করবেন। তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।